শেষ রক্ষা হলো না এসএসকেএম এর চিকিৎসকদের, এবার কিন্তু কড়া স্টেপ কলকাতা হাইকোর্টের। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর খেলে দিলেন বিচারপতি অমৃতা সিনহা। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, দিনের শেষে একেবারে চরম নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণভদ্রের কণ্ঠস্বরের নমুনা এখনও কেন পরীক্ষা করা গেল না 24 ঘন্টার মধ্যে, এ ব্যাপারে চিকিৎসকদের বিস্তারিত জানানোর নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। আদালত সূত্রে খবর, মঙ্গলবার এ ব্যাপারে ইডির জয়েন্ট ডিরেক্টরের মাধ্যমে ইএসআই হাসপাতালের চিকিৎসকদের নির্দেশ দিয়েছেন বিচারপতি সিনহা। সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর পরীক্ষায় কী কী সমস্যা রয়েছে, কেন এখনও তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা গেল না, এ ধরনের পরীক্ষার ক্ষেত্রে রোগীর কী কী সমস্যা হতে পারে, এই সংক্রান্ত বিস্তারিত জানতে চেয়ে ইডির মাধ্যমে চিকিৎসকদের তলব করেছেন বিচারপতি সিনহা। সেখানেই এ বিষয়ে বিস্তারিত জানতে চাইবেন বিচারপতি অমৃতা সিনহা। নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে একটি অডিও রেকর্ডিং পায় ইডি, সেখানেই সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর রয়েছে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি। ওই গলার স্বরের নমুনা মিলিয়ে দেখতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ইডি। আদালতের নির্দেশের পর প্রায় 4 মাস অতিক্রান্ত এখনও সুজয় কৃষ্ণের সেই কণ্ঠস্বর কেন পরীক্ষা করা গেল না, সেই প্রশ্নই এদিন তুলেছেন বিচারপতি। বর্তমানে কালীঘাটের কাকু ভর্তি এসএসকেএম হাসপাতালে। এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষের মেডিকেল রিপোর্টে সবুজ সংকেত না পাওয়ায় আদালতের নির্দেশের পরও গলার স্বরের নমুনা সংগ্রহ করা সম্ভব হচ্ছে না বলে আগেই আদালতে অভিযোগ করেছিল ইডি। তার মধ্যেই কিন্তু 24 ঘন্টা সময় বেঁধে দিলেন, ডেডলাইন কিন্তু 24 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে ইএসআই হসপিটালের চিকিৎসকদের জানাতে হবে কালীঘাটের কাকুর আসল মেডিকেল রিপোর্ট খুঁজে বের করতে হবে। চরম বিপাকে কিন্তু এবার এসএসকেএম হসপিটালের সুপারসহ সমস্ত মেডিকেল বোর্ডের চিকিৎসকরা, কাকুর মেডিকেল টিমের চিকিৎসকরা, কেন কালীঘাটের কাকুর গলার স্বরের নমুনা পরীক্ষা করা গেল না 4 মাস পরেও, এই প্রশ্নটাই কিন্তু তুলেছেন বিচারপতি। 24 ঘন্টার মধ্যে হ্যাস্তন্যস্ত করতে চলেছেন বিচারপতি অমৃতা সিনহা। আগামীকাল কলকাতা হাইকোর্টে হাজিরা দিতে হবে চিকিৎসকদের, অনলাইনে বিচারপতি অমৃতা সিনহার সামনে হাজিরা দিতে হবে চিকিৎসকদের, এমনই কিন্তু খবর উঠে আসছে। সব মিলিয়ে কিন্তু কালীঘাটের কাকুকে বাঁচানোর চেষ্টায় এবারে কিন্তু কপাল পুড়তে চলেছে এসএসকেএম কর্তৃপক্ষের, কপাল পুড়তে চলেছে এসএসকেএম হসপিটালের চিকিৎসকদের, এসএসকেএম সুপারের, এমনই মনে করছেন ওয়াকিবহল মহল। আগামীকাল কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহা কী নির্দেশ দেন, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।